হ্যালো বন্ধুরা, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগত। এসএলএসটি পিটির জন্য কতকগুলি ইতিহাসের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, তাই সময় অপচয় না করে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। কোন লিপিতে সম্রাট অশোকের শিলালিপি রচিত হয়েছে? দেবনাগরী, মাগধী, ব্রাহ্মী, পালি? সঠিক উত্তর অপশান সি, ব্রাহ্মী। অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা। প্রাকৃত শিলালিপিগুলি ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে লেখা হয়েছিল, যা একজন সাধারণ মানুষ পড়তে ও বুঝতে পারত। দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, বলবান, মোহাম্মদ বিন তুগলক? সঠিক উত্তর অপশান এ, ফিরোজ শাহ তুগলক। আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? দিল্লি, পাটনা, আগ্রা, ফতেপুর সিক্রি? সঠিক উত্তর অপশান ডি, ফতেপুর সিক্রি। উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায় অবস্থিত, এটিকে বিজয়ের শহরও বলা হয়। মুঘল সম্রাট আকবর দ্বারা রাজধানী করা হয়েছিল এই শহরটিকে এবং 1571 থেকে 1573 সালের মধ্যে তা নির্মিত করা হয়েছিল। কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন? সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন বলবন, নাসিরউদ্দিন মাহমুদ, আকবর? সঠিক উত্তর অপশান এ, সিকান্দার শাহ। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, জে বি কৃপালনী, রাজা গোপালাচারী? সঠিক উত্তর অপশান সি, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালনী। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন? সঠিক উত্তর অপশান এ, 1839 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, ভগৎ সিং, লালা হরদয়াল? সঠিক উত্তর অপশান ডি, লালা হরদয়াল। ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়? লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড মরলে, লর্ড রিপন? সঠিক উত্তর অপশান এ, লর্ড কার্জন। নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি? টিপু সুলতান, তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব? সঠিক উত্তর অপশান এ, টিপু সুলতান 1857 সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি। সত্যশোধক সমাজ কে স্থাপন করেন? মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে, ডক্টর বি আর আম্বেদকর? সঠিক উত্তর অপশান সি, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 1873 সালে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, এটি সত্য সন্ধানকারী সমাজ নামেও পরিচিত। 1828 সালে কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্ম সমাজ হয়েছিল? আর্যসভা, আত্মীয় সভা, প্রার্থনা সভা, হৃদয় সভা? সঠিক উত্তর অপশান বি, 1828 সালে আত্মীয় সভা সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্ম সমাজ হয়েছিল। হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত? আকাশপথ, স্থলপথ, জলপথ? কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, হরপ্পা সভ্যতার বাণিজ্য জলপথে বেশি চলত। নিম্নলিখিত কে জহরব্রত পালন করেছিলেন? হীরাবাই, রাজিয়া সুলতানা, রানী পদ্মিনী, রুনি রুক্মিণী? সঠিক উত্তর অপশান সি, রানী পদ্মিনী জহরব্রত পালন করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন, ফা হিয়েন, হিউয়েনসাং? কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান এ, এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1596 খ্রিস্টাব্দে, 1488 খ্রিস্টাব্দে, 1566 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর অপশান ডি, 1576 সালে 18 জুন মেবার ও মুঘলদের মধ্যে হলদিঘাটের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রথম সাহিত্যিক উপাদান হল মহাভারত, বেদ, রামায়ণ, পুরাণ? সঠিক উত্তর অপশান বি,
प्राचीन भारत इतिहास रचन प्रथम साहित्य उपादान हल वेद। चतुराश्रम कौन जुगे प्रचलित छिल? वैदिक जुगे, पाल जुगे, सेन जुगे, सुलतानी जुगे। सठिक उत्तर अपशन ए, चतुराश्रम वैदिक जुगे प्रचलित छिल। चतुराश्रम चारटी आश्रम मध्य सर्वशेष आश्रम कौनटी? ब्रह्मचर्य, गार्हस्थ, वानप्रस्थ, सन्यास। सठिक उत्तर अपशन डी, सन्यास। सर्वशेष आश्रम छिल सन्यास, जखन सन्यासीर मत परिव्राजकेर जीवन अतिबाहित करते हतो। कौलिन्य प्रथा के प्रवर्तन करें? धर्मपाल, देवपाल, बल्लाल सेन, लक्षण सेन। सठिक उत्तर अपशन सी, बल्लाल सेन। सम्मान लाभार्थे प्रजारा सत्पथे चलबे এই উদ্দেশ্যে বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা সৃষ্টি করেছিলেন।